বিয়ের দুই সপ্তাহের মাথায় ভেঙে গেছে দাদি নাতির সংসার। বিচ্ছেদের পর থেকে দাদি শামসুন্নাহার ঘর তালাবদ্ধ করে রেখেছেন। নাতি মিরাজ নিজের বাড়িতে রয়েছেন। ভোলার চরফ্যাশন উপজেলায় এমন ঘটনা ঘটে, তবে তাদের বিচ্ছেদের খবরে খুশি এলাকাবাসী। কেন দাদি নাতির বিচ্ছেদ হলো জানবো ডেস্ক রিপোর্টে। ৪৩ বছর বয়সী দাদি শামসুন্নাহার, ২৩ বছর বয়সী নাতি মিরাজ ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। তারা ৭ লাখ টাকা দেন মোহরে দাদি শামসুন্নাহারকে বিয়ে করেন নাতি মোহাম্মদ মিরাজ। বিষয়টি ছড়িয়ে পড়লে তাদের দেখতে বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ। মিরাজের দাদা শাহে আলম ব্যাপারী তিনটি বিয়ে করেন। শামসুন্নাহার বেগম দাদার তৃতীয় স্ত্রী, মিরাজ দাদার প্রথম স্ত্রীর নাতি। প্রতিটি স্ত্রীকে শাহ আলম আলাদা করে বাড়ি ঘর ও জমি করে দিয়েছেন। ১.৫ বছর আগে শাহ আলম মারা যান। এরপর তিন সন্তানের জননী শামসুন্নাহার একা হয়ে পড়েন। তাকে দেখাশোনার দায়িত্ব নেন মিরাজ। প্রায় সময় দাদি শামসুন্নাহারের বাড়ি যাতায়াত করতে থাকেন তিনি। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এতে স্থানীয়রা তাদের নিয়ে বাজে মন্তব্য করতে থাকেন। এ কারণে মিরাজ ও শামসুন্নাহার ২১ মে ভোলা গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে ৭ লাখ টাকা দেন মোহরে বিয়ে করেন। সেই দিনে তারা কাজীর মাধ্যমে ফের বিয়ে করেন। তবে মিরাজের বাবা মা তাদের বিয়ে নিয়ে একটু অসন্তুষ্ট, কিন্তু বিয়ে না মানলেও ঝামেলা নেই বলে তখন জানিয়েছিল দাদি। বিয়ের পর মিরাজ দাদির বাড়িতেই ছিল। সংসারও ভালোই চলছিল মিরাজের। মাছ ধরে যা আয় হয় তা দিয়ে তবে এই দাদিনাতির বিয়ে ১৫ দিনের বেশি স্থায়ী হয়নি। দাদিনাতির বিয়ে বিচ্ছেদের বিষয়টি নিয়ে হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকার বড় মসজিদের ইমাম আলেম মোহাম্মদ মুসা বলেন, দাদিনাতির বিয়ে শরীয়তে জায়েজ নেই। তাই স্থানীয় আলেম, ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা মিলে দাদিনাতিকে নিয়ে বসেন। শরীয়তের বিষয়টি বুঝিয়ে বলার পর তারা নিজেদের ভুল বুঝতে পারেন। সংসার বিচ্ছেদ করে দুজনে নিজেদের আলাদা বাড়িতে চলে যান। স্থানীয় বাসিন্দারা বলছেন, দাদিনাতির বিয়ের খবরে যেমন বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসেছিল, বিচ্ছেদের খবরেও ভিড় জমছে। উভয়ের সম্মতিতে এই বিচ্ছেদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নাগরিক।